আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শহীদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় অংশীদারী ব্যবসায়ের হিসাব চ্যাপ্টার থেকে আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি আমার গত অনলাইন ক্লাসে অংশীদারী ব্যবসায়ের হিসাব চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ড 2016 সালের একটি সৃজনশীল সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলাম। সেই সৃজনশীল প্রশ্নে সৃজনশীল ক অংশে বলা হয়েছিল অংশীদারদের উত্তরণের সুদ নির্ণয় করো, সৃজনশীল খ অংশে বলা হয়েছিল লাভ লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো, এবং সৃজনশীল গ অংশে বলা হয়েছিল অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। সময়ের স্বল্পতার কারণে আমি গত ক্লাসে সৃজনশীল ক এবং খ অর্থাৎ অংশীদারদের উত্তরণের সুদ এবং লাভ লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করে তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু গ অংশের সৃজনশীল গ অংশে বলা হয়েছিল অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো, সেটি আমি সম্পন্ন করতে পারিনি। তাই আজকে আমি ঢাকা বোর্ড 2016 সালের অংশীদারী ব্যবসার হিসাব চ্যাপ্টার থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার গ অংশের সমাধান অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করে দেখাব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে আমরা অংশীদারদের মূলধন হিসাব কেন প্রস্তুত করি, অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব কেন প্রস্তুত করা হয়। অংশীদারদের সমাপনী মূলধন নির্ণয় করার জন্য অর্থাৎ বছরের শেষ তারিখে অংশীদারদের মূলধনের পরিমাণ জানার জন্য অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করা হয়। তাহলে কিভাবে করা হয়? অংশীদারদের প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ এবং কারবারের নিকট অংশীদারদের যে অন্যান্য পাওনাগুলি আছে সেগুলি যোগ করতে হয়। অন্যান্য পাওনা বলতে অংশীদারদের লাভের অংশ, বেতন, মূলধনের সুদ, কমিশন ইত্যাদি যোগ করতে হবে। অর্থাৎ প্রারম্ভিক মূলধন যোগ লাভের অংশ যোগ বেতন যোগ মূলধনের সুদ যোগ কমিশন সবগুলি যোগ করে মোট যোগ বলতেকে আমরা অংশীদারদের নিকট কারবারের কিছু পাওনা থাকতে পারে, যেমন যদি অংশীদারগণ কারবার থেকে উত্তোলন করে, উত্তোলন বলতে নগদ এবং পণ্য উভয়টাকে বোঝায়, তাহলে আমরা উত্তোলন অর্থাৎ নগদ উত্তোলন, পণ্য উত্তোলন এবং উত্তোলনের সুদ যদি থাকে তাও আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে যে উদ্বৃত্তটি পাওয়া যাবে সেটি হলো অংশীদারদের সমাপনী মূলধন। আমি আবার বলছি, অংশীদারদের প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ যোগ লাভের অংশ যোগ বেতন যোগ কমিশন ইত্যাদি যোগ করে মোট যোগ বলতেকে আমরা বিয়োগ করব উত্তোলন অর্থাৎ নগদ উত্তোলন, পণ্য উত্তোলন এবং উত্তোলনের সুদ। বিয়োগ করার পর যে উদ্বৃত্তটি পাওয়া যাবে সেটি হলো অংশীদারদের সমাপনী মূলধন, এবং অংশীদারদের সমাপনী মূলধন নির্ণয় করার জন্য অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার আগের ক্লাসটি ভালোভাবে অনুসরণ করো এবং তারপর আজকের ক্লাসটি অনুসরণ করার চেষ্টা করো, তাহলে আমি আশা করি তোমরা অঙ্কটি পরিপূর্ণভাবে বুঝতে পারবে। তাহলে চলো আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতকরণ দেখে নিই। অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য যে গড়টি তৈরি করতে হবে সেটি হল অংশীদারদের মূলধন হিসাব। বাম পাশে আমরা লিখব তারিখ, বিবরণ, এবং এই অঙ্কে দুজন অংশীদার ছিল, একজন সাদিয়া এবং সাইমা। তাহলে টাকা গড় সাদিয়ার জন্য একটি, সাইমার জন্য একটি। একইভাবে ডান পাশে তারিখ, বিবরণ এবং সাদিয়ার জন্য টাকার গড় একটি এবং সাইমার জন্য টাকার গড় একটি লিখব। তারপরে এটি যেহেতু অংশীদারদের মূলধন হিসাব এবং আমি আগেই বলেছি যে হিসাব হলে বাম পাশে ডেবিট এবং ডান পাশে ক্রেডিট লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অংশীদারদের প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন এবং বেতন, লাভের অংশ, মূলধনের সুদ, কমিশন ইত্যাদি যোগ করব, তাহলে সেগুলি আমরা কোন পাশে লিখব? ক্রেডিট পাশে লিখব। তাহলে ক্রেডিট পাশে প্রথমেই আমরা লিখব অংশীদারদের প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন জানুয়ারি 1 তারিখে লিখব, অর্থাৎ 2016
প্রশ্নে আমাদের একটি লক্ষণীয় বিষয় আছে যে এটি হলো একটি সম্পূর্ণ নতুন কারবারি প্রতিষ্ঠান, অর্থাৎ 2016 সালের জানুয়ারি 1 তারিখে কারবারটি আরম্ভ করা হয়েছে। তাই আমরা জানুয়ারি 1 তারিখে প্রারম্ভিক মূলধন নিকাশ সময় ব্যালেন্স বিডি কথাটি লিখতে পারবো না, কারণ ব্যালেন্স বিডি তখনই হয় যদি মূলধনের পরিমাণটি আগের বছর থেকে স্থানান্তরিত হয়, তাহলে আমরা ব্যালেন্স বিডি লিখতে পারি। আর এটি যেহেতু আগের বছর থেকে স্থানান্তরিত হয়নি, অর্থাৎ এই বছর জানুয়ারি 1 তারিখে মূলধন বিনিয়োগ করে একটি নতুন কারবার শুরু করা হয়েছে, তাই আমরা ক্রেডিট পাশে লিখব জানুয়ারি 1 তারিখে মূলধন হিসেবে বিনিয়োগ করার জন্য যে জাবেদা হয়েছিল সেই জাবেদা অনুযায়ী জাবেদাটি কি ছিল, যে নগদন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর আমরা যেহেতু মূলধন হিসাব করতেছি, তাহলে মূলধন হিসাবে ক্রেডিট পাশে বিপরীত দাখিলা লিখবো, বিপরীত দাখিলাটি কি নগদন হিসাব, তাহলে আমরা লিখব নগদন নগদন হিসাব। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে সাদিয়া এবং সাইমা মোট 10 লক্ষ টাকা জানুয়ারি 1 তারিখে মূলধন হিসেবে বিনিয়োগ করে, যার 5 ভাগের 3 অংশ সাদিয়া এবং 5 ভাগের 2 অংশ সাইমা সরবরাহ করেছিল। তাহলে 10 লক্ষ টাকার 5 ভাগের 3 অংশ সাদিয়া সরবরাহ করেছিল, তাহলে 10 লক্ষ টাকার 5 ভাগের 3 অংশ হবে 6 লক্ষ টাকা, অর্থাৎ সাদিয়ার প্রারম্ভিক মূলধন 6 লক্ষ টাকা এবং সাইমা সরবরাহ করেছিল 10 লক্ষ টাকার 5 ভাগের 2 অংশ, তাহলে 10 লক্ষ টাকার 5 ভাগের 2 অংশ 4 লক্ষ টাকা, অর্থাৎ সাইমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ 4 লক্ষ টাকা। তাহলে আমরা ক্রেডিট পাশে প্রথমে প্রারম্ভিক মূলধন নগদ হিসাব সাদিয়ার 6 লক্ষ টাকা এবং সাইমার 4 লক্ষ টাকা লিখলাম। তারপর যদি অতিরিক্ত মূলধন থাকে আমরা ক্রেডিট পাশে লিখব, কিন্তু এই উদ্দীপকে অতিরিক্ত মূলধন আনার ব্যাপারে কিছু উল্লেখ নাই, অর্থাৎ অতিরিক্ত মূলধন আনা হয়নি, তাই আমরা অতিরিক্ত মূলধন হিসেবে লিখব না। কিন্তু কারবারের নিকট অংশীদারদের যে অন্যান্য পাওনা আছে, অর্থাৎ এই প্রশ্ন অনুযায়ী কারবারের নিকট অংশীদারদের পাওনা বলতে লাভের অংশ এবং বেতন, এই দুটি বিষয় আছে। তাহলে আমরা ক্রেডিট পাশে লাভের অংশ লিখব এবং বেতন লিখব। তাহলে লাভের অংশ যেহেতু লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আসবে, তাই আমাদের লিখে নিতে হবে ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব লিখে ফেলুন, তার অধীনে আমাদের লিখতে হবে লাভের অংশ। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব করে আমরা সাদিয়ার লাভের অংশ পেয়েছিলাম 1,71,270, 1,71,270 টাকা, এবং সাইমার লাভের অংশ পেয়েছিলাম 1,14,180 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে আমরা লাভের অংশ লিখলাম, আর লিখতে হবে কি বেতন। বেতন সম্পর্কে বলা হয়েছিল যে সাদিয়া এবং সাইমা প্রত্যেক মাসে কারবার থেকে যথাক্রমে 4,000 টাকা এবং 3,000 টাকা করে বেতন পাবে, এবং আরো বলা হয়েছিল উদ্দীপকের শেষ অংশে যে বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট লাভের পরিমাণ দেওয়া ছিল। অর্থাৎ যখন অংশীদারি ব্যবসায়ের নিট লাভ নির্ণয় করা হয়, অর্থাৎ লাভ লোকসান হিসাব অথবা আয় বিবরণীর মাধ্যমে সেই নিট লাভ নির্ণয় করা হয়েছিল, যখন নিট লাভ নির্ণয় করে অর্থাৎ লাভ লোকসান হিসাব অথবা আয় বিবরণী প্রস্তুত করে, তখন অংশীদারদের বেতন সেখানে সমন্বয় করা হয়েছে। সেই কারণে আমরা কিন্তু লাভ লোকসান আবন্টন হিসেবে বেতন পুনরায় অন্তর্ভুক্ত করিনি, কারণ বেতন আগেই সমন্বয় করা হয়েছে। কিন্তু বেতন লাভ লোকসান আবন্টন হিসেবে না গেলেও বেতন অংশীদারদের মূলধন হিসেবে আসবে, কারণ প্রশ্নে একথা উল্লেখ নেই যে অংশীদারগণ কারবার থেকে বেতনের টাকা নগদে গ্রহণ করেছে। যেহেতু একথা উল্লেখ নেই, তাহলে আমরা ধরে নিব যে অংশীদারগণ বেতন বাবদ তাদের পাওনা এখনো কারবারের নিকট পাবে, তাই সেই বেতনের টাকার পরিমাণটি আমরা তার মূলধনের সাথে যোগ করব, অর্থাৎ তাদের বেতন মূলধন হিসেবে
ক্রেডিট পাশে যাবে। তাহলে বেতন যেহেতু লাভ লোকসান আবন্টন থেকে আসবে না, বেতন আসবে অংশীদারদের লাভ লোকসান হিসাব থেকে। সেই নির্দেশনা হিসাবে আমরা আবার লিখব ডিসেম্বর 31 লাভ লোকসান হিসাব লিখে ফেলুন, তার অধীনে লিখব বেতন। বেতন ছিল সাদিয়া প্রত্যেক মাসে 4,000 টাকা, তাহলে প্রত্যেক মাসে 4,000 টাকা হলে 12 মাসে 4 বার 48,000 টাকা, অর্থাৎ সাদিয়ার বেতনের পরিমাণ 48,000 টাকা এবং সায়মা প্রত্যেক মাসে বেতনের পরিমাণ 3,000 টাকা, তাহলে 12 মাসে 3 বার 36,000 টাকা, অর্থাৎ সাদিয়ার বেতনের পরিমাণ 48,000 টাকা এবং সায়মার বেতনের পরিমাণ 36,000 টাকা। তাহলে অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে লেখার মতো আর কিছু নাই। এখন আমরা ডেবিট পাশে লিখব। ডেবিট পাশে অংশীদারদের প্রারম্ভিক মূলধন, লাভের অংশ, বেতন যোগ করার পর মোট যোগফল আমরা ক্রেডিট পাশে লিখে সেখান থেকে আমরা বিয়োগ করব ব্যবসা প্রতিষ্ঠান অংশীদারদের নিকট যে বিষয়গুলি পাওনা আছে, অর্থাৎ অংশীদারগণ কারবার থেকে নগদ এবং পণ্য উত্তোলন করেছিল এবং সেই উত্তোলনের উপরে সুদ ধার্য করা হয়েছে। তাহলে অংশীদারদের নিকট থেকে আমরা উত্তোলন এবং পণ্য উত্তোলন এবং উত্তোলনের সুদ বাবদ পাওনাগুলি আমরা তাদের মূলধন থেকে কি করব, বিয়োগ করব। আর যেহেতু আমরা অংশীদারদের মূলধন হিসাবের মাধ্যমে করব, তাই আমরা যে বিষয়গুলি তাদের প্রারম্ভিক মূলধন থেকে বিয়োগ হবে সেই বিষয়গুলি আমরা ডেবিট পাশে লিখব। তাহলে ডেবিট পাশে লিখব 2016 ডিসেম্বর 31 উত্তোলন হিসাব সাদিয়া এবং সাইমা যথাক্রমে প্রত্যেক মাসের প্রথম তারিখে 7,000 এবং 6,000 টাকা করে নগদ উত্তোলন করেছিলেন। যেহেতু প্রত্যেক মাসে সাদিয়া কারবার থেকে নগদে 7,000 টাকা নগদ উত্তোলন করেছে, তাহলে 12 মাসে তার উত্তোলনের পরিমাণ ছিল 7,84,000 টাকা এবং সাইমা প্রত্যেক মাসের প্রথম তারিখে কারবার থেকে নগদে 6,000 টাকা উত্তোলন করেছিল, তাহলে 12 মাসে সাইমার নগদ উত্তোলনের পরিমাণ হবে 6,72,000 টাকা। তারপর আমরা লিখব ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন, লাভ লোকসান আবন্টন সঙ্গে পূরণ দিব, পূরণ দিয়ে লিখব পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন উদ্দীপকে বলা ছিল যে সাইমা কারবার থেকে 2,000 টাকার পণ্য উত্তোলন করেছে, তাহলে পণ্য উত্তোলন সাইমার করে বসবে 2,000 টাকা। আমরা লাভ লোকসান আবন্টন হিসাব লিখেছি, এর মানে হলো যে পণ্য উত্তোলন এবং উত্তোলনের সুদ সেগুলি লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আসবে এবং তার নির্দেশনা হিসাবে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব থেকে কলম দে তার অধীনে লিখব পণ্য উত্তোলন এবং উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ সাদিয়ার উত্তোলনের সুদের পরিমাণ ছিল 2,275 এবং সাইমার উত্তোলনের সুদ ছিল 2,000 টাকা। আমরা সৃজনশীল ক অংশে কিন্তু অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করে রেখেছি এবং সেখান থেকে আমরা উত্তোলনের সুদ সাদিয়ার 2,275 টাকা এবং সাইমার 2,000 টাকা লিখলাম। এখন আমরা মূলধন হিসেবে ক্রেডিট পাশ আগে যোগ করব। সাদিয়ার প্রারম্ভিক মূলধন 6,00,000 টাকা, লাভের অংশ 1,71,270 টাকা, বেতন 48,000 টাকা, যোগ করলে তাদের মোট যোগফল হল 8,19,270 টাকা। সাইমার প্রারম্ভিক মূলধন 4,00,000 টাকা, লাভের অংশ 1,14,180 টাকা, বেতন 36,000 টাকা, যোগ করলে
50,180 টাকা। ক্রেডিট দিকে যোগফল আমরা ডেবিট পাশে লিখব। সাদিয়ার যোগফল 8,19,270 টাকা। সাইমার ক্রেডিট দিকে মোট যোগফল 5,50,180 টাকা। এখন সাদিয়ার ক্রেডিট মূলধন হিসাবে ক্রেডিট দিকের যোগফল ডেবিট পাশে বসিয়ে 8,19,270 টাকা থেকে আমরা উত্তরণ বিয়োগ করব 84,000 টাকা, উত্তরণের সুদ বিয়োগ করব 2,275 টাকা। বিয়োগ করলে যে পার্থক্যটি আসবে সেটি হলো সাদিয়ার সমাপ্তি মূলধন। তাহলে বিয়োগ করলে কত আসবে? 7,32,995 টাকা। এবং সাইমার ক্রেডিট দিকে যোগফল 5,50,180 টাকা, ডেবিট পাশে 5,50,180 টাকা বসিয়ে এটি থেকে তার উত্তর নগদ উত্তরণের পরিমাণ 72,000 টাকা, পণ্য উত্তরণ 2,000 টাকা, উত্তরণের সুদ 2,000 টাকা। বিয়োগ করলে যে পার্থক্যটা সেই পার্থক্যটা হবে 4,74,180 টাকা। অর্থাৎ ক্রেডিট দিকের যোগফল ডেবিট পাশে বসিয়ে ডেবিট দিকের আইটেমগুলি বিয়োগ করার পর যে পার্থক্যটা হয়েছে সেটি হল অংশীদারদের সমাপ্তি মূলধন। তাহলে আমরা লিখব ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি হল অংশীদারদের সমাপ্তি মূলধন, এবং অংশীদারদের সমাপ্তি মূলধন নির্ণয় করার জন্য অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করা হয়ে থাকে। তাহলে ডেবিট পাশের ব্যালেন্স সিডি যে তারিখে আমরা ব্যালেন্স সিডি লিখেছি অর্থাৎ বছরের শেষ তারিখে, এটি পরের দিন অর্থাৎ 2017 সালের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স সিডিকে ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি করে লিখতে হবে। ব্যালেন্স সিডি ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি হয়ে যাবে 7,32,995, সাইমার 4,74,180 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এভাবেই আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আমার আগের ক্লাসটি আগে অনুসরণ করবে এবং তারপর আজকের ক্লাসটি অনুসরণ করবে। তাহলে নিশ্চয়ই তোমরা অংশীদারি ব্যবসায়ের চ্যাপ্টারের সৃজনশীল যে সমস্যাগুলি আছে সেগুলি তোমরা সমাধান করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমি আমার আগামী অনলাইন ক্লাসে অংশীদারি ব্যবসায়ের হিসাব চ্যাপ্টার থেকে লাভ লোকসান আবণ্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাবের পুনঃসমন্বয় সংক্রান্ত কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলি নিয়ে আমার পরের ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আনন্দের সাথে থাকবে, সেই প্রত্যাশায় সবাইকে শুভকামনা।